আমরা সবাই কোনো না কোনো সময়ে পার্কে দোল খাওয়া উপভোগ করেছি। প্রতিবারই করাত খেলার সময় উপরে উঠতে গিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই ভয়ের মধ্যেই লুকিয়ে আছে খেলার রোমাঞ্চ। অনুরূপ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে কিছু কচ্ছপকে দেখে করার মতো একটি খেলা খেলতে দেখা যায়। তাও জলের নিচে বা এমনকি বলা যেতে পারে যে কেউ এই কচ্ছপগুলির সাথে খেলতে পারে। ভিডিওতে কিছু কালো কচ্ছপ দেখা যাচ্ছে, যেগুলো কখনো জলে পড়ে আবার কখনো কাঠের ওপর ওঠে। ভিডিওটি দেখার পর কেউ কেউ এই গেমটিকে রাজনীতির সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ কেউ এতে সামাজিক বার্তা দেখতে পাচ্ছেন। আসুন এই ভিডিওতে এটি কি তা জেনে নিই। ক্রমশ ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় জলের ভেতরে কাঠের বান্ডিলের উপরে অনেক ছোট বড় কচ্ছপ দেখা যাচ্ছে। জলে অনবরত কাঠ কাঁপছে এমন পরিস্থিতিতে কিছু কচ্ছপ পিছলে পড়ে জলে পড়ে, আবার কিছু কচ্ছপ পুরো খপ্পরে কাঠের সাথে লেগে থাকে। একই সঙ্গে একটি ছোট কচ্ছপকেও দেখা যায় যে জলে পড়ে আবার কাঠের উপর উঠে যায়। একই সঙ্গে সবচেয়ে বড় কচ্ছপটি জলে পড়ার পর আর উঠে আসতে পারে না। ভিডিওটি দেখে মনে হচ্ছে সম্ভবত এই কচ্ছপের মাধ্যমে এই বার্তা পাওয়া যাচ্ছে যে কঠিন পরিস্থিতিতে যারা স্থিতিশীল থাকে তারাই বাঁচতে পারে। সেই সাথে বোঝা যায় যে আকারে বড় এবং শক্তিশালী হওয়ায় আপনি প্রতিবার জিততে পারবেন না। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও এই ভিডিওর বিভিন্ন অর্থ বের করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ভিডিওটি দেখে মনে হচ্ছে আজকের রাজনীতি দেখাচ্ছে। একই সঙ্গে একজন ব্যবহারকারী লিখেছেন, জয়ের জন্য সংগঠিত এবং সমন্বয়ের প্রয়োজন রয়েছে। টুইটারে এখনও পর্যন্ত 5,85,000 ভিউ এসেছে এই ভিডিওটিতে। আমরা সবাই কোনো না কোনো সময়ে পার্কে দোল খাওয়া উপভোগ করেছি। প্রতিবারই খেলার সময় উপরে উঠতে গিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই ভয়ের মধ্যেই লুকিয়ে আছে খেলার রোমাঞ্চ। অনুরূপ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে কিছু কচ্ছপকে দেখে খেলতে দেখা যায়। তাও জলের নিচে বা এমনকি বলা যেতে পারে যে কেউ এই কচ্ছপগুলির সাথে খেলতে পারে। ভিডিওতে কিছু কালো কচ্ছপ দেখা যাচ্ছে, যেগুলো কখনো জলে পড়ে আবার কখনো কাঠের উপরে উঠে আসে। ভিডিওটি দেখার পর কেউ কেউ এই গেমটিকে রাজনীতির সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ কেউ এতে সামাজিক বার্তা দেখতে পাচ্ছেন। আসুন এই ভিডিওটি এটি কি তা জেনে নিই। ক্রমশ ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় জলের ভেতরে কাঠের বান্ডিলের ওপরে অনেক ছোট বড় কচ্ছপ। জলে অনবরত কাঠটি কাঁপছে এমন পরিস্থিতিতে কিছু কচ্ছপ পিছলে জলে পড়ে যায়, আবার কিছু কচ্ছপ পুরো খপ্পরে কাঠের সাথে লেগে থাকে। একই সঙ্গে একটি ছোট কচ্ছপকেও দেখা যায় যে জলে পড়ে আবার কাঠের উপর উঠে যায়। একই সঙ্গে সবচেয়ে বড় কচ্ছপটি জলে পড়ার পর আর উঠে আসতে পারে না। ভিডিওটি দেখে মনে হচ্ছে সম্ভবত এই কচ্ছপের মাধ্যমে এই বার্তাই পাওয়া যাচ্ছে যে কঠিন পরিস্থিতিতে যারা স্থিতিশীল থাকে তারাই বাঁচতে সক্ষম। ভিডিওটি দেখার পর কেউ কেউ এই গেমটিকে রাজনীতির সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ কেউ এতে সামাজিক বার্তাও দেখতে পাচ্ছেন। আসুন এই ভিডিওটিতে এটি কি তা জেনে নেওয়া যাক। ক্রমশ ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় জলের ভেতরে কাঠের বান্ডিলের উপরে অনেক ছোট বড় কচ্ছপ। জলে অনবরত কাঠটি কাঁপছে এমন পরিস্থিতিতে বেশ কিছু কচ্ছপ পুরো খপ্পরে কাঠের সাথে লেগে থাকে। ভিডিওতে কিছু কালো কচ্ছপ দেখা যায়, যেগুলো কখনো জলে পড়ে আবার কখনো কাঠের উপর উঠে আসে। ভিডিওটি দেখার পর কেউ কেউ এই গেমটিকে রাজনীতির সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ কেউ এতে সামাজিক বার্তাও দেখতে পাচ্ছেন। আসুন এই ভিডিওটিতে এটি কি তা জেনে নেওয়া যাক। ক্রমশ ভাইরাল হওয়ায় ভিডিওতে দেখা যায় জলের ভেতরে ভেসে আছে একটি কাঠের বান্ডিল, তার উপর রয়েছে প্রচুর কচ্ছপ। জলে অনবরত কাঠটি কাঁপছে এমন পরিস্থিতিতে কিছু কচ্ছপ পিছলে পড়ে জলে পড়ে, আর কিছু কচ্ছপ পুরো খপ্পরে কাঠের সাথে লেগে থাকে। একসঙ্গে একটি ছোট কচ্ছপকেও দেখা যায় যে জলে পড়ে আবার কাঠের উপর উঠে আসে। একই সঙ্গে সবচেয়ে বড় কচ্ছপটি জলে পড়ার পর আর উঠে আসতে পারে না। ভিডিওটি দেখে মনে হচ্ছে সম্ভবত এই কচ্ছপের মাধ্যমে এই বার্তাই পাওয়া যাচ্ছে যে কঠিন পরিস্থিতিতে যারা স্থিতিশীল থাকে তারাই বাঁচতে পারে। সেই সাথে বোঝা যায় যে আকারে বড় এবং শক্তিশালী হওয়ায় আপনি প্রতিবার যে জিততে পারবেন তা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও এই ভিডিওর বিভিন্ন অর্থ বের করেছেন।